কি পরিষ্কার চকচকে ঝকঝকে পানি। কি পরিষ্কার পানি দেখুন, অসংখ্য ছোট ছোট বালিকণা, শামুক, ঝিনুক, অসংখ্য। এটা হচ্ছে বঙ্গোপসাগর, সমুদ্র সৈকত। ওয়াও, এখন ভাটা চলিতেছে। এই হচ্ছে সাগরের ঢেউ, যা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখন আরেকটি ঢেউয়ের চিত্র আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন, আসলে সমুদ্র সৈকত আসলে কারো যেতেই মন চায় না, এত সুন্দর সাগরের গর্জন। এক পুঙ্কায় দেখেন সমুদ্র সৈকতে কষ্টটা পড়তেছে সাগর পুঙ্কটা। আসলে আকল নাই শালার, সাগরের মধ্যে প্রস্রাব করতেছে পুঙ্কটা। দেখুন দেখুন কাম করতেছে। আরেকটা আপনাদেরকে বড় ঢেউ দেখাবো, এখন বড় ঢেউ দেখুন দেখুন, বড় ঢেউ দেখুন দেখুন, বড় ঢেউ দেখছেন। ওয়াও ওয়াও, ইটস ফ্যান্টাস্টিক ঢেউ। আমি এখন তীর থেকে প্রায় 200 মিটার দূরে চলে এসেছি সমুদ্রের তীর থেকে। আমার প্যান্ট ভিজে গেছে এখন ঢেউয়ের স্পর্শে, জলের স্পর্শে। বঙ্গোপসাগরের শাহিন বিচ থেকে এই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়ে থাকবেন। সুন্দর একটি বিশাল আকৃতির ভিডিও। কোথা থেকে আসছে এই ঢেউ? দেখুন কি সুন্দরের সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায়।
বিকেলে যাবো লাবণী পয়েন্ট, সেখানে আমরা আরেকটি ভিডিও চিত্র ধারণ করবো। এই সমুদ্র সৈকতের ভিডিও চিত্রটি দেখুন আবার আরেকটি। আসলে সমুদ্র সৈকতে আসলে কারো যেতেই মন চায় না, এত সুন্দর। দেখুন সমুদ্রের জলের নিচে কত শামুক ঝিমুক জীবিত মৃত বালি কণা, যা দেখে আপনি হতে পারবেন না। আরেকটি জিনিস আপনাকে আমি দেখাবো এখন। দেখুন আমার পাও কিভাবে